অনেক বড় একটা অর্জন আসলে, যেটা আপনারা সবসময় চেয়ে থাকেন যে একটা সময় ক্রিকেটের সুদিন আসবে বা আমরা পাবো। তো সেক্ষেত্রে যে কালকে যে যে জিনিসটা হলো যে একটা অ্যাচিভমেন্ট কিন্তু একটা দেশকে কিন্তু আপনার অনেক উপরে ওঠার কিন্তু একটা সিঁড়িটা তৈরি করে দেয়। কারণ এখনকার এই আন্ডার 19 এর যে পারফরমেন্স, এটাতে যারা বাচ্চারা আছে যারা এখন ক্রিকেট স্পোর্টের সাথে ইনভলভ, ডেফিনেটলি ওরা ক্রিকেট নিয়ে কিন্তু বেছে নেবে। তো এই ধরনের অ্যাচিভমেন্ট কিন্তু আপনার আস্তে আস্তে ক্রিকেট স্ট্যান্ডার্ডটা বাড়িয়ে দেয়। তো এখন মনে করেন যে যেমন দেখেন এই টিমেও কিন্তু সাকিব আছে, তামিম আছে, তো এটাতে বোঝা যাচ্ছে যে আমাদের আইকনদের জন্য ওরাও কিন্তু ক্রিকেট খেলছে। তো ক্রিকেটটা পপুলার হচ্ছে এবং এটাতে রাইট ওয়ে হলো যে এখন আই এম শিওর যে আগামী 3-4 বছর অনেক বেড়ে আসবে এবং ট্যালেন্টও বেড়ে আসবে। এখন ওদেরকে প্রপারলিতে আনা, ওদেরকে বের করে আনা, সেটা কিন্তু আমাদের কাজ। সেটা যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে আমার মনে হয় যে আপনার ফিউচার আরও অনেক ভালো কোয়ালিটির তারা পাবে। নার্সিংটা কীভাবে করতে চান? নার্সিংয়ের আমাদের যে সিস্টেমটা আছে আমরা তো আপনারা জানেনই, আমার বেশ কয়েক বছর থেকে আমাদের ধারণা ছিল যে আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিততে পারি। কারণ এটার কারণটা হলো যে আমরা এর আগেরবার কিন্তু আপনার একটা ছোট্ট মিস্টেকের জন্য আমাদের আন্ডার 19-এ যে স্ট্যান্ডার্ড থাকে অন্য দলের প্লেয়ারদের স্ট্যান্ডার্ড কিন্তু সেম থাকে, বাট এই 4-5 বছরে কিন্তু অন্য প্লেয়াররা কিন্তু নিজেদের অনেক উপরে নিয়ে চলে যায়। যেটা বাংলাদেশের গড়া 2-3টা প্লেয়ার করেছে, আপনার সাকিব করেছে, তামিম করেছে, মুশফিক করেছে, যারা আন্ডার 19 থেকে কিন্তু নিজেকে অনেক ডেভেলপ করেছে, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, ফিটনেস দিক দিয়ে বলেন। কারণ 10-12 বছর একটা দেশে খেলা সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার ফিটনেস। সো এই এফোর্টটা কিন্তু দুই দিক দিয়ে আসতে হয়। যেমন আমাদের যে কাজটা আছে এখন আমরা ওদেরকে ভালো প্ল্যান দেওয়া, ওদেরকে ফিটনেসের ডেভেলপ করানো, ওদেরকে ট্রেনার, ফিজিও, তারপর হলো কোচ, ফ্যাসিলিটিস দিয়ে দিচ্ছি, তারপরে মনে করেন যে ওদেরকে ভালো ভালো উইকেটে খেলানো, ওদের দেশে ভালো টিমের সাথে খেলানো, এবং তার সাথে কিন্তু ওদেরও কিন্তু অনেক বড় দায়িত্ব যে নিজেদেরকে ডেভেলপ করা। যেটা আমি আবার বলছি যেটা হলো যে আমাদের 3-4টা যে টপ কোয়ালিটির প্লেয়ার আছে ওরা যারা নিজেকে যেভাবে তৈরি করেছে এভাবে কিন্তু ওদেরকে নিজেদের চেষ্টাটা থাকতে হবে, তাহলে দেখবেন আমাদেরও কিন্তু অনেক কোয়ালিটিগুলো তৈরি হবে। যখন অনেকগুলো কোয়ালিটি প্লেয়ার আপনার একটা দলে খেলবে সেই টিমটাও কিন্তু ভালো করবে। 2023-এ আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, সেক্ষেত্রে কি যদি একটা যাত্রা শুরু হলো না আপনাদের কি এরকম কোনো দীর্ঘমেয়াদী প্ল্যান থাকবে যে এই প্লেয়ারগুলো থেকে যেন আমরা ওই টিমে প্লেয়ার কিছু পেয়ে পাইতে পারি? যারা আন্ডার 19-তে আমাদের, আমরা কিন্তু এদেরকে তো নিয়ে আসে আমাদের বিয়েতে আপনার 14 বছর থেকে 14-15-16-17-18 এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জেলা ডিভিশনে আমাদের কোচ আছে, ওদের সিলেক্টর আছে, ওদেরকে নিয়ে আমরা তৈরি করি। তো ঠিক এভাবে কিন্তু ওদেরকে আমরা ন্যাশনাল টিমের জন্য কথা বলতে কি যে টেস্টে কিন্তু আমাদেরকে আরও অনেক মানে কষ্ট করতে হবে ভালো লেভেলে যেতে হবে, এবং কিছু কোয়ালিটি প্লেয়ার এখন খেলছে তো, বাট ওদেরকে আমার মনে হয় যে আমাদের ধৈর্য ধরতে হবে, ওদেরকে সময় দিতে হবে। কারণ শান্তকান্ত যখন ব্যাটিং করে খুবই ভালো লাগে যে ম্যাচিউর প্লেয়ারের মতো, বাট যে প্রবলেম হচ্ছে এক্সপিরিয়েন্স কম দিয়ে ওরা আপনার লম্বা ইনিংস খেলতে পারছে না। সো টেস্ট আমার মনে হয় যে আমাদের কিছু সময় দরকার, ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে চলে যাবে। না, ইজ এ গুড প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার। কারণ সবচেয়ে ভালো লেগেছে যে ওর অ্যাটিটিউড এবং যেটা টিমের জেতার জন্য দরকার সেটাই করেছে। এটা কিন্তু একটা ম্যাচিউর প্লেয়ার, সেই যে একটা ম্যাচিউর প্লেয়ার সেটা সে প্রমাণ করেছে। হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু মিস্টেকটা করি যে মারতে গিয়ে আউট হয়ে যাবে, তো খুব ভালো একটা ইনিংস খেলেছে। তার সাথে যেটা দরকার ছিল ইন্ডিয়া, ইন্ডিয়া প্রথম 10 ওভার ওদের 2-3টা উইকেট নিলে ম্যাচটা তো ওদের ফলে থাকতো, বাট তামিম আর ইমন কিন্তু খুব ভালো পার্টনারশিপ করেছে, এবং মাঝখানে একটা আমাদের মিস্টেক হয়ে গেছিল আপনার হার্দিক 4-4 উইকেট পড়ে যায়, বাট তারপর আবার ইমন এসে যে ইনিংসটা খেললো সেটাও কিন্তু অনেক বড় একটা মানে ব্যাপার ছিল আমাদের কালকের জন্য। কারণ একা তো আর সবাই জিততে পারবে না, বাট ওখানে আমার মনে হয় ইট ওয়াজ এ ভেরি গুড টিম এফোর্ট। এই দলকে পুরস্কৃত যেহেতু বিশ্বকাপ জিতে আসছে পুরস্কার দেওয়ার এবং না, ক্রিকেট বোর্ড তো সবসময় যারা ভালো করে ওদেরকে কিন্তু আমরা রিসেপশন দিই। আমরা যেমন ন্যাশনাল টিমের প্লেয়াররাও পেয়েছে,
আপনার মানে আমাদের মহিলা দলে পেয়েছে, তো এটা তো ডিজার্ভ করে, কারণ এটা তো ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট। সো ইনশাল্লাহ আমরা আজকে আসছি আর বসবো, তারপর আমরা প্ল্যান করবো। ওখানে যে ব্যাটিং হইতেছে বা তাদের যে পারফরমেন্স, সেটা আসলে আপনি কি মনে হয়?